দিয়ে হ্যাঁ তো মা খাচ্ছে কিন্তু এটা আমার পছন্দ হয়নি ভাই এই যে ব্যাক সাইডে আমরি রাস্তার নিচে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাদাম গাছ এ ফিউ মোমেন্টস লেটার মর্নিং কলকাতা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে সানডে এখন মোটামুটি বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে রাস্তা পুরো প্যাচ প্যাচ করছে উপরে মেট্রো কারণ আমি আছি এখন পূর্ণময়ী থেকে টালিগঞ্জ মেট্রো এর মাঝামাঝি অবস্থায় সেখান থেকে আজকে ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো বাকি আর কী কী করি কোথায় যাই তো চলে এসেছি লেকের সামনে এই যে এমজি শোরুমটা আর এখানেই পাশে আমরি মেডিকেল সেন্টার রয়েছে রবিবার বেসিক্যালি সবার ছুটির দিন কিন্তু আমি পড়াশুনো করিনি তো আমায় কাজ করে খেতে হয় সেই জন্য রবিবারও কাজ করি এই যে ব্যাক সাইডে আমরি তো সানডেতে একটা সময় সকালে প্র্যাকটিসের জন্য বেরোতাম সানডে আর কোনো কাজ থাকতো না এখন সময় বদলে গেছে বড় হয়ে গেছি এখন সানডেতে কাজ করতে হয় রাস্তার নিচে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাদাম গাছ ঠিক আছে এটা কাঠবাদাম মানে যেটা আলমন্ড ওটা একটা আছে ওটাকেও কাঠবাদাম বলা হয় প্লাস আরেকটা যেটা রয়েছে যেটা দেখা যাচ্ছি যার নিচে দাঁড়িয়ে আছি সেটাও কাঠবাদাম গাছ তো ওখানে অনেকে তো চেনে না বা জানে না তো সেই কারণে গাছে এগুলো পরে পরে পড়ছে কেউ খাওয়ার লোক নেই এই যে এগুলো হচ্ছে কাঠবাদাম এগুলোকে যদি ছাড়ানো যায় তো ভেতর থেকে একটা সাদা সাদা যে বাদাম হয় প্রপার বাদাম ওরকম বাদাম পাওয়া যাবে তো খাওয়া ভালো এটাকে তো ছোটোবেলায় যখন আমি মামা বাড়িতে থাকতাম তখন এগুলো ছাড়িয়ে খেতাম রীতিমতো ভালো লাগে খেতে বেশ গুড মর্নিং আর আজকে হচ্ছে মঙ্গলবার আমি একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম মানে কি বলে ভিডিও বানানোর জন্য ট্রাইপড তো আজকে আসার কথা রয়েছে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি তো এখনও ডেলিভারির জন্য ডিসপ্যাচ করেনি যেটা দেখলাম সকালে স্ট্যাটাস জানি না আজকে কীভাবে আসবে বা কখন আসবে তো দেখা যাক আমার কাছে একটা স্ট্যান্ড আছে যেটাতে আমি ভিডিও বানাই মানে ট্রাইপড আছে একটা বড় একটা ছোট নিয়েছি ব্লগ বানানোর জন্য কারণ ব্লগটা এখন বানাচ্ছি রেগুলার মোটামুটি টুকটাক হয়ে যাচ্ছে বানানো তো তাই জন্য ভালো একটা স্টিক নিয়ে নিই মানে সেলফি স্টিক টাইপের যেটা ব্লগের জন্য লাগে তো নিয়ে নিলে একটু সুবিধা হবে আর কি কারণ নাহলে মোবাইলটা হাতে ধরে ধরে করতে হয় ব্লগ হ্যাঁ অন্য কিছু নয় তো এনিওয়েজ ব্লগ তো স্ট্যান্ডটা আসুক এই যে পার্সেল চলে এসছে এবার এটাকে খুলবো খুলে দেখবো কটা বাজে 12:30 এইমাত্র পার্সেলটা চলে এসছে সেই ট্রাইপডটা তো এবার এটাকে আমি খুলে দেখব একটা কাজের জিনিস আছে এই যে এটা পটপট করে ফাটে এটা হেভি লাগে তো এবার এর ভেতরে জিনিসটা আছে বেরিয়ে গেছে ভেতরে আর কিছু নেই কোনো সারপ্রাইজ গিফট ফিফটও কিচ্ছু নেই ভাই এটা হচ্ছে সেই জিনিসটা যেটা অর্ডার দিয়েছিলাম কেবিল ছিল না এতক্ষণ কেবিল এসছে সবাই কেবিল এসেই বলছে স্ট্রং মানায় ছুটকিকে ওটাকে মিউট করে দিই মিউট করে দিয়েছি দেখতে হবে সবাই এসছে তো এইভাবে শুধু ফোনটাকে লাগিয়ে দিতে হবে ঘেঁচাং করে ব্যাস এখানে একটা ইয়ে দিয়েছে ব্লুটুথ যেটা দেখাচ্ছিল তো এটা মোস্ট প্রবাবলি হয়তো চার্জেবল জানি না খুলে দেখি কী আছে পেছন দিকটা এই যে কী হলো ভেঙে ভেঙে গেল নাকি সত্যি মনে হয় ভেঙে গেছে এটা কী একটা ছিল জানি না এটা মনে হয় ব্যাটারিটা তোলার জন্য ছিল জায়গাটা আমি টানলাম নখ দিয়ে খুলে চলে এলো মনে হয় না এটা আর বেরোবে আদৌ কি খোলা যায় তোলা যায় জানি না দেখতে হবে ওটাকে চলো এবার ক্যামেরাটা লাগাবো লাগিয়ে দেখবো যেটা এখন স্ট্যান্ডে লাগিয়েছি মানে ট্রাইপডে লাগিয়েছি কিন্তু এটা আমার পছন্দ হয়নি ভাই মানে মন মতো হয়নি কারণ এটা একদম ল্যাকপ্যাকে মানে পাতি হয়ে গেছে 386 টাকা নিয়েছে আমার আইডিয়া ছিল না যে এইরকম একটা প্রোডাক্ট আসবে যাই হোক তো আপাতত কাজ চলার মতো হয়ে যাবে মানে ব্লগ বানাবো তো বেশি হয়তো লাগবেও না তবুও
একটু শক্তভক্ত হলে ভালো হতো, মানে অতটা স্যাটিসফাইড নই আমি। রিটার্ন পলিসিও দেখলাম যে ওখানে ডিড নট লাইক যদি থাকে প্রোডাক্ট, তুমি যদি পছন্দ না করো সেটা রিটার্ন হয় না। তো ওটা আমার দেখা উচিত ছিল, আমি দেখিনি, ওটা আমার ফল্ট। তো যাই হোক, এটা নিয়ে আপাতত চলুক, পরে আবার দেখা যাবে। তো সেই কারণে আমি আর রিটার্ন করছি না, এটা দিয়ে চলবে। এখন বেরিয়েছি একটু মাকে হাজিরা দিতে যাচ্ছি, হাজিরাতে আমার কাজও আছে আর মায়েরও কাজ আছে, তাই মাকে হাজিরা ছাড়তে যাচ্ছি। টালিগঞ্জে এটা নতুন করেছে, মানে করুণাময়ী থেকে টালিগঞ্জের মাঝখানে সুন্দর একটা কর্পোরেশনের মানে পাম্পিং স্টেশন বসিয়েছে, সেটা ভেতরে আজকে একটা বোকামো করে ফেলেছি যে আমি হেডফোনটা আনিনি। তো সাউন্ড আমি জানি না কতটা কি আসবে, কতটা ঠিকঠাক শোনাবে। তো যাই হোক, এটা রয়েছে যেটা কলকাতা কর্পোরেশনে একটা যেটা যেরকম পাম্পিং স্টেশন বানায় সেরকমই রয়েছে, খুব সুন্দর করে সাজানো, সেটা দেখাই আগে। বাইরের ভিউটা, বাইরেরটা সত্যি খুবই ভালো লাগছে, মানে অসাধারণ একটা সুন্দর সুন্দর বানিয়েছে এটাকে। এবার ওপর দিকে উঠবো, উঠছি এবারে। এটা হচ্ছে ওঠার জায়গাটা, ভেতর থেকে ঘুরে এলাম। ভেতরটা আমি আর মা দুজনেই গেছিলাম, ভেতরটা বেশ ভালো লাগলো। সকাল 8টায় খোলে আর 11টার দিকে বন্ধ হয়ে যায়, আর বিকেলবেলা 4টে থেকে ওই 8টা সাড়ে 8টা অবধি মোটামুটি খোলা থাকে। আর এই যে এর ওপর দিকটা ব্যাক সাইডটা রয়েছে একটা মানে সরকারি কার্যালয় রয়েছে রেসিডেন্স, সেই জন্য ওই দিকটা ক্যামেরা যেন না যায় ফোকাস। তো ওনার সাথে সাথে একজন ভদ্রমহিলা বলে দিলেন এদিকটা তোলো, ওই দিকটা যাতে ক্যামেরার লেন্সটুকুও যেন না যায়। তো যাই হোক, তো ইস্যু হতে পারে যেহেতু গভর্নমেন্টের মানে ওখানে গভর্নমেন্টের তত্ত্বাবধানে থাকে সব কিছু, সেই কারণে যাক এটা দেখা হয়ে গেল। এবার হাজিরার দিকে যাবো। সরি, ফিশ ফ্রাই, এটা ফিশ ফ্রাই স্মল, এটা নিয়েছে 150 টাকা। আর এটা হয়েছে ফিশ চপ, এটা নিয়েছে 60 টাকা। আর এই যে হচ্ছে দোকান আপনজন, দেখতে পাচ্ছ কালীঘাটে, তো প্রচুর ভিড় সামনে, রীতিমতো ঠেলা ঠেলি করে অর্ডারটা নিতে হয়েছে। তো অনেকদিন পর মা আর আমি বেরিয়েছি, মাকে হাজিরাতে ছাড়তে এসেছি, তো সেই কারণে ভাবলাম যে দুজনে একসাথে খাওয়া যাক, সেই জন্য নেওয়া। আর কি দাম মেনু তোমরা অনলাইনে গেলে পেয়ে যাবে, দোকানের নাম হচ্ছে আপনজন, মানে অনেকদিন ধরে রয়েছে, ভালো কোয়ালিটি, ভালো বানায় আর ভিড়ও হয় প্রচুর, লোকজন খেয়েও যায়, বাড়িতে পার্সেলও নিয়ে যায়, কোয়ালিটিটা খুবই ভালো। এবার খাবো। হ্যাঁ, তো মা খাচ্ছে, কেমন লাগলো? মা বলছে ভালো লেগেছে। বা যে কোনো জায়গাতে যদি ভিডিও করি অনেক সময় পারমিশন নিয়ে নিই, জিজ্ঞেস করি, বাট আজকে জিজ্ঞেস করা হয়নি, এত ভিড় ছিল, ওনার সাথেও কিছু কথা বলা হয়নি, তো সম্ভব হয়ে ওঠেনি, এতটা ভিড় বুঝতেই পেরেছো যেটা বললাম। তো এনারা ক্যাটারিংও করে থাকে, কোয়ালিটি খুব ভালো আর টেস্ট, তো যেখানে প্রপার জিনিসটা দেয় অবভিয়াসলি দাম বেশি হয়। ট্যাঙ্গুলা পার্কেও একটা রয়েছে, ওখানেও পিওর ভেটকি দিয়ে বানায়, ওখানেও খুব সুন্দর, খাবার কোয়ালিটি ভালো ছিল। কেমন লেগেছে মা তোমার সবটা? মায়েরও ভালো লেগেছে বলেছে। তো যাই হোক, তো এবার যে যার কাজে বেরোবো।